আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে সকাল সকাল আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গাক এনজিওতে পাঁচশো চল্লিশটি পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা গাক এনজিও থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং কতজন লোক তারা নিয়োগ দেবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা আপনাদের কতটুকু থাকতে হবে এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্যগুলো জানার জন্য তো ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই সার্কুলার নিয়ে বিজ্ঞপ্তি করা আমরা আলোচনা করব এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে ডাউনলোড করবেন সে প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা আলোচনা করে নিব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো নিয়ে তো বন্ধুরা এখানে মোট তিনটি সার্কুলার আছে তিনটি সার্কুলারেই কিন্তু তারা মোট জনবল নিয়োগ দেবে পাঁচশো চল্লিশ জন তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে গাক এনজিও গ্রাম বিকাশ কেন্দ্র এনজিও তো এখানে গাক এনজিও সম্পর্কে কিছু হিডিং দেওয়া আছে আপনারা চাইলে এই বিস্তারিত হিডিংটুকু পড়ে নিতে পারেন তো আমরা আলোচনা করব পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের দায় দায়িত্ব কি হবে তো এখানে এক নম্বর যে পদটির কথা তারা উল্লেখ করে বলতেছে এখানে দেখুন এখানে ফিল্ড অফিসার পদে তারা নিয়োগ দেবে ফিল্ড অফিসার এখানে খালি পদের সংখ্যা পাঁচশোটি চাকরির দায়িত্ব সমূহ এখানে দেওয়া আছে দেখুন কর্ম এলাকায় অভিষ্ট জনগোষ্ঠীর মধ্যে জরিপ ও সদস্য নির্বাচন এবং দল গঠন করা এখানে দুই নম্বর বলতেছে সাপ্তাহিক দলীয় মিটিং সদস্যদের হাজিরা স্বাক্ষর ও রেজুলেশন নিশ্চিত করা তো এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন যারা আপনারা আবেদন করবেন তারা এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নেবেন তো এখানে চাকরির ধরন দেওয়া আছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা বলতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পাশ থাকতে হবে এখানে চাকরির আরও প্রয়োজনীয় যোগ্যতা যোগ্যতাসমূহের মধ্যে বলতে আসে বয়স সর্বোচ্চ ৩৫ বছর ঋণ কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মক্ষেত্র অফিসে তো কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে তো বেতন আপনাদের এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে শিকানব্বিশকাল ছয় মাস এবং শিকানব্বিশ বেতন আপনাদের বারো হাজার টাকা এবং চাকরিতে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে তেইশ হাজার একশো সাঁত্রিশ টাকা এবং মোটর সাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা সিপিএফ সহ আরও অন্য সুযোগ সুবিধা দিয়ে আপনাদের প্রদান করবে তারা তো এখানে সুযোগ সুবিধার বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন তো অ্যাপ্লাই অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এখানে বলতেছে যে অ্যাপ্লাই করার আগে বিস্তারিত পড়ুন ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বিভাগের কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জীবন বৃত্তান্তের সাথে অবশ্যই ছবি থাকতে হবে এবং অনলাইনে এই যে এই এই বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে আপনারা কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবেন তো এখানে ওয়ানলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন করার শেষ তারিখ একুশে জুলাই দু হাজার একুশ তারিখ খ্রিস্টাব্দ তো এখানে বলতেছে গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ এনজিও তো এখানে তাদের অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া আছে এবং এই ওয়েব অ্যাড্রেসে ভিজিট করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে আরেকটা সার্কুলার দেখুন আরেকটা সার্কুলার বলতেছে জোনাল ম্যানেজার জোনাল ম্যানেজার হিসাবে নিয়োগ দেবে তো এখানে টুকু আপনার একটু বিস্তারিত পড়ে নেবেন তো এখানে খালি পদের সংখ্যা দশটি এবং চাকরির দায় দায়িত্ব আপনারা একটু যারা আবেদন করবেন তারা এই বিষয়গুলো ভালোভাবে পড়বেন চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে অভিজ্ঞতা বলতেছে যে সপদে তিন বছর থেকে পাঁচ বছর বা অভিজ্ঞতা থাকতে হবে চাকরির আরও প্রয়োজনীয় যোগ্যতায় বলতেছে যে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন যারা আপনারা আবেদন করবেন তো মাসিক বেতন সর্বসা এই পদের জন্য আপনাদের পঞ্চান্ন হাজার চারশো বারো টাকা এবং মোটরসাইকেল বিল সহ আনুষাঙ্গিক ভাতা দিয়ে আপনাদের থাকবে এবং সুযোগ সুবিধা আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন তো আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার লিঙ্কটি কিন্তু তাদের ওয়েব অ্যাড্রেসে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তো এই অ্যাড্রেসে আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে আরেকটি সার্কুলার বিজ্ঞপ্তি দেখুন এখানে পদের নাম দিয়েছে এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজার হিসেবে তারা নিয়োগ দেবে এখানে খালি পদের সংখ্যা তারা সৃষ্টি করছে তিরিশটি চাকরির দায়িত্ব এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আপনারা যারা আবেদন করবেন তারা এই বিষয়গুলো ভালোভাবে পড়বেন তো চাকরির ধরন এখানেও ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পাশ থাকতে হবে অভিজ্ঞতা বলতেছে সপদে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে চাকরির আরও প্রয়োজনীয় বিষয়বলিগুলো দেওয়া আছে এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর বলতেছে ঋণ কর্মসূচি এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ পাঁচটি শাখা বিশ থেকে পঁচিশ কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে কর্মক্ষেত্র অফিসে তো এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের হতে পারে তো মাসিক বেতন এখানে দেওয়া আছে সর্বসাকুল্যে সেচল্লিশ হাজার নয়শো সাঁত্রিশ টাকা পর্যন্ত তাছাড়া মো মোটর সাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা এবং সিপিএফ সহ আরও অন্য সুযোগ সুবিধা যদি তার প্রদান করবে তো এখানে সুযোগ সুবিধার বিস্তারিত বিষয়গুলো উল্লেখ করা আছে আপনারা সার্কুলের বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে বিস্তারিত পড়েন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে তাদের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসটি দেওয়া আছে তো আপনারা চাইলে এই ওয়েব অ্যাড্রেস ভিজিট করে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাদের আপডেট সিবিটি দাখিল করতে হবে তো বন্ধুরা এই সার্কুলের বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলের লিঙ্ক নামে একটি অপশন আছে সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইট আসার পরে জাস্ট একটু নিচ নামলেই কিন্তু আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিগুলো পাবেন সার্কুলের উপরে জাস্ট একটু ট্যাপ করে ধরবেন একটু ক্লিক করে ধরবেন সার্কুলারটি ডাউনলোড হওয়ার অপশন দেখাবে তো সেই অপশনটাকে খুব সহজে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন তো বন্ধুরা মোটামুটি এই আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের এক একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ